কোন দেশে কতগুলি পারমাণবিক বোমা আছে? বর্তমানে বিশ্বের 9টি দেশের কাছে 16,300 আণবিক বোমা আছে, তবে এসব বোমার সংখ্যা কমানোর অব্যাহত চেষ্টা চলছে। কোন দেশের কাছে কতগুলো পারমাণবিক বোমা আছে তা জেনে নেওয়া যাক। রাশিয়ার কাছে সবচেয়ে বেশি। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রি এর তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা আছে। দেশটির এ ধরনের বোমার সংখ্যা প্রায় 7,500-এরও বেশি। 1949 সালে সে দেশে প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল। দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র দেশ যারা এটি যুদ্ধে ব্যবহারও করেছে। দেশটির এখন 7,000-এর বেশি পারমাণবিক বোমা রয়েছে। ফ্রান্স, সাবমেরিনে পারমাণবিক বোমা। ফ্রান্সের কাছে পারমাণবিক ও ওয়্যারহেড আছে 300-এর মতো। এগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে। দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়। চীনও পিছিয়ে নেই। 250-এর মতো পারমাণবিক বোমা রয়েছে চীনের। রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় এই সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এর সংখ্যা বাড়াচ্ছে। স্থল, আকাশ বা সমুদ্রপথে এসব বোমা ছোড়া সম্ভব। যুক্তরাজ্যের কাছেও রয়েছে পারমাণবিক বোমা। 200-এর বেশি পারমাণবিক বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে এই দেশটি 1952 সালে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা চালায়। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে হল পাকিস্তান। ইতিমধ্যে 3 বার প্রতিবেশী ভারতের সাথে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। দেশটির আছে 100-এর বেশি পারমাণবিক বোমা। সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি। অনেকে ধারণা করছেন প্রতিবেশীর সঙ্গে দেশটির লড়াই যে কোনো এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। থেমে নেই ভারতও। ভারতে প্রথম পারমাণবিক পরীক্ষা চালে 1974 সালে। দেশটির কাছে 90-টির বেশি পারমাণবিক বোমা রয়েছে। ভারত অবশ্য জানিয়েছে তারা আগে কোনো দেশকে আঘাত হানবে না অথবা আক্রমণ করবে না, আর যেসব দেশে পারমাণবিক বোমা নেই সেসব দেশের বিরুদ্ধে তারা এ ধরনের বোমা ব্যবহার করবে না কোনো দিন। ইসরায়েল। ইসরায়েল সম্পর্কে তথ্য অনেক কম, তবুও ইসরায়েলে অবশ্য তাদের নিজেদের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কোনো তথ্য জনসম্মুখে প্রকাশ করে না। দেশটির 80-টির মতো পারমাণবিক ওয়্যারহেড আছে বলে ধারণা করা হয়। উত্তর কোরিয়া। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে 10-টিরও কম পারমাণবিক বোমা রয়েছে, তবে এ দেশটি নিজেদের এ ধরনের বোমা তৈরির সক্ষমতা রয়েছে কিনা তা কেউ বলতে পারছে না। এ বিষয়ে নিশ্চিত নয় জাতিসংঘ। এরকম আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।